অন্যায় প্রত্যাখ্যাত। দুফোঁটা চোখের জলে দাবি তুললেন জীবিত সেনার পরিবার। পুলওয়ামে কনভয় থাকা সেনার পরিবার এই দাবি তুললেন। ভাগ্যে চড়ে প্রাণে বেঁচে যান ওই বাঙালি সেনা। প্রত্যাঘাত আর নয়, দুফোঁটা চোখের জলে সরকারের কাছে এই দাবি তোলেন পুলওয়ামায় কনভয় থাকা বাঙালি জওয়ানের পরিবার। স্বরূপনগরের বাসিন্দা সৌমেন বিশ্বাস 58 নম্বর ব্যাটালিয়নের জওয়ান। 14 তারিখ কনভয় ছিলেন সৌমেন। সেনা কনভয়ে যে ট্রাকে জঙ্গি হামলা হয়েছিল তার সামনের ট্রাকে ছিলেন তিনি। ভাগ্যে জোরে কোনো রকমে বেঁচে যান। হ্যাঁ, পুলওয়ামায় যে জঙ্গি হামলাটা হলো, আমরা তার বদলা চাই। এরকম কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে, এটা যেন ফের যেন আর না হয়। আমরা এর একটা বদলা চাই, প্রতিকার চাই। বাবা মায়ের একমাত্র সন্তান সোমেন, স্ত্রী সন্তান সম্ভবা। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। অভাবের সংসারে বাড়ির ছেলে চাকরিতে যোগ দেবার পর কিছুটা সচলতা আসে। ভাগ্যের জোরে ছেলে বেঁচে গেলেও মায়ের দাবি আর বদলা নয়। এবার শান্তি ফিরুক। কত মায়ের কোল খালি হল, কত স্ত্রী স্বামী হারা হলেন। আমরা এসব আর চাই না, আমরা শান্তি চাই। খারাপ লাগলো সে বলে বোঝানো যাচ্ছে না যে কত খারাপ লাগলো, কত মায়ের কোল খালি হলো, কত স্ত্রীর কোল খালি হলো, সে কাউকে বলে বোঝাতে পারছি না। আমি দেশের জন্য শান্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, স্বরূপনগর।